আমি এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনাপ্রধান জেনারেল বাকরুজ্জামানকে আন্তরিক অভিনন্দন জানাই। জাতির এই ক্রান্তিলগ্নে তিনি যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন, তিনি যে গুরুত্বপূর্ণ জটিল মুহূর্তে যে সিদ্ধান্ত নিয়েছেন যা জাতির এই দ্বিতীয় বিশ্ব যুদ্ধ বিজয় অর্জনে সহায়তা করেছে, তার এই অবদান জাতি কৃতজ্ঞতার সাথে সারা জীবন মনে রাখবে, তার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কংগ্রেচুলেশনস জেনারেল বাকরুজ্জামান, আই এম প্রাউড অফ ইউ। তুমি আমার ছাত্র ছিলে, আই এম প্রাউড অফ ইউ। আমি এই প্রসঙ্গে একথাও জাতিকে স্মরণ করে দিতে চাই, বাংলাদেশ সেনাবাহিনী একটা দেশপ্রেমিক সেনাবাহিনী। কিছু অসাধু অফিসার হয়তো কোনো অপকর্ম করে থাকতে পারবে, কিন্তু আপনারা মনে রাখবেন এই সেনাবাহিনী এই দেশের স্বাধীনতা অর্জনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই দেশের সেনাবাহিনী, এই দেশের জনগণের সেনাবাহিনী, এই দেশের ঐক্যের প্রতীক, স্বাধীনতার প্রতীক এই সেনাবাহিনী, এই দেশের জনগণের সেনাবাহিনী। সেনাবাহিনী সবসময় আপনাদের পাশে ছিল, থেকেছে, থাকবে ইনশাআল্লাহ, এবং আপনারা তার প্রমাণ পেয়েছেন। আমি সেনাবাহিনীর সদস্যদেরকে এই সাথে অভিনন্দন জানাচ্ছি।